কে তিনটি রকমের ব্লগে সবাইকে স্বাগত। এ দেখো দইটা পচে গেছে। তিন তিন লুসি মামার পো তিন তিন আই এসে পচা দই। এবার পচা দইটাকে ভাজবো আমরা। দইটা পুরোই অনেকটা পচে গেছে। এটারও একটা ভালো রেসিপি, হেভি রেসিপি হয়, কিচ্ছু লাগবে না, শুধু এইভাবে যেমন এটাকে কি বলে জানি বানাই বলো, এই যো এভাবে এভাবে শুধু শুধু নাড়তে হবে, যেমন ঘি যেমন বানায় বা ছানা ছানাও যেমন বানায়, মানে ছানাটা এভাবে বানায় না, যদিও সরি রং বলে ফেলেছি, ঘি যেভাবে বানায় সেভাবে আস্তে আস্তে এরকম নাড়াই করতে 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 দেখবে জলটা পুরো মুখিয়ে শুকিয়ে গিয়ে এরকম এই যে যেগুলো দেখছো এগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে জলটা মরে গিয়ে। এতে চিনি লাগে না, কিচ্ছু লাগে না, যে কোনো সুগার পেশেন্ট এটা খেতে পারে, যাদের সুগার আছে তারাও এটা খেতে পারে, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম হয় না। অনেকে ভাবে দই পচে গেছে ফেলে দেবো, আমরা ফেলি না, কে ফেলে জানি না, বড়ো লোকেরা ফেলে, আমরা ভাই গরিব মানুষ আমরা ফেলি না, আমরা এসব উল্টোপাল্টা জিনিস খেয়েই থাকি, ভালো লাগে আমাদের, আপনারা করে দেখবেন ভালো লাগবে, অবশ্যই ফেলবেন না, কোনো জিনিস ফেলা নেই। পুরো চেটে চেটে খাচ্ছে এই যে তিন টিন নিয়ে, ও দই খেতে খুব ভালোবাসে। নাড়াচাড়া করতে করতে এরকম হয়ে যাবে, দারুণ লাগে কিন্তু খেতে, কোনোদিন খেয়ে দেখবেন, পচা দই না, আপনি এমনি দইও টাটকা দইও টাটকা, ঠিক টাটকা দই এটা তো টেস্ট আসবে না, কমসে কম দু তিন দিন দইটাকে ফ্রিজে রেখে দেবেন, দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন খুব 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 সুন্দর লাগে, দু তিন দিন অবশ্যই ফ্রিজে রেখে বানিয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি একটা খাবার হয় এটা। এই পজিশানে এটা যখন আসবে এই পজিশানে, তখন কিন্তু গ্যাসটা কমিয়ে দিতে হবে, কারণ এবার এটা ধরে যাওয়ার চান্স আছে বেশি, কারণ এটা কমিয়ে কমিয়ে করলে কী হয় বলুন তো, খুব সুন্দর হয় জিনিসটা, হোক আমি দেখাবো আস্তে আস্তে। হয়ে গেছে দেখেছো, আচ্ছা এটা শুধু টক দই দিয়ে হয় না, এটা কিন্তু মিষ্টি দই দিয়েও করা যায়, ঠিক আছে, অত দেখবেন যে ওপরে কেমন ছাতা পড়ে গেছে, ইস ফেলে দেবো, ফেলে না এরকম করে খেয়ে দেখবেন, রুটি দিয়ে তো ভীষণ ভালো লাগে, রুটি পরোটা এরকম কিরকম ঘি ঘি বেরিয়ে এসছে দেখেছেন, এরকম বেরিয়ে আসবে, এটাকেও শোকাতে হবে, এটাতেও খাওয়া যেতে পারে, এটাও শোকাতে হবে, এটা অনেক রকম কাজে লাগে, আপনি পিঠেতে পুরি দিতে পারেন, মানে এত টেস্টি এটা, বা সন্দেশ হিসেবে ব্যবহার করে খেতে পারেন, মিষ্টি হিসেবে, যে কোনো মিষ্টি হিসেবে হবেই অবশ্য খেতে, এটা পাটি সাপটাতে আপনি ব্যবহার করতে পারেন, এরকম এরকম তেল ছেড়ে বেরিয়ে আসছে, তেল নয় এটা ঘি ছেড়ে বেরিয়ে আসছে একদম মনে হচ্ছে, এটা ঘি এক ধরনের দেখুন, এই এইটা এইটা দিয়ে এটাকে ভাজতে হবে ভালো করে, আরও লাল লাল করে এরকম, এটা না দিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু আমি আর একটু লাল লাল করে ভাজবো, মানে কড়া পাকে সন্দেশ যেটা হয় না একদম, মানে মিল্ক কেক বলে এক ধরনের, দেখবেন টেস্টটা কতটা ওই ধরনের আসে, মিল্ক কেক টাইপের, এ দেখুন কমপ্লিট, ঠিক আছে, এই ঘিটা কিন্তু আপনি গরম ভাতে দিয়ে খেতে পারেন, শুধু তাই নয় এই যে এটা হয়েছে এটা আস্তে করে এরকম তুলে নিলে দেখুন ঘিটা বেরিয়ে আসছে, এইটাকে আপনি ডিপ ফ্রিজে রেখে ছোট ছোট লাড্ডু বা বরফি করে আপনি কিন্তু এটাকে অনেক দিন রাখতে পারেন, ঠিক আছে, লোকজন এলে দিতে পারেন, নিজে খেতে পারেন সময় অসময়ে, ভীষণ ভালো টেস্টি একটা খাবার, প্লিজ করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আমাদের একটু লাভ হয় এই আর কি, শুধু লাইক দিয়ে বেরিয়ে গেলে তো কিছু হয় না, ওই জন্য প্লিজ রিকোয়েস্ট করছি আপনাদের একটু সাবস্ক্রাইব করবেন, কি আছে হয়তো ভালো লাগতে নাও পারে আপনাদের, তবু একটু হেল্প করলে আমাদের আমাদের একটু উপকার হয় আর কিছু না, থ্যাংক ইউ দেখার জন্য, থ্যাংক ইউ।